নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। শিলচর পুর নিগমের এলাকা 102 বর্গ কিলোমিটার, থাকবে 44টি ওয়ার্ড। তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগে দুর্নীতি নেই, জানালেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে বাজেয়াপ্ত 2 কোটি টাকার গাঁজা, গ্রেফতার এক। এবারে বিস্তারিত খবর। শিলচর পুর নিগমের এলাকা নির্ধারণ হয়ে গেল। প্রস্তাবিত শিলচর পুর নিগমের ওয়ার্ডের সংখ্যা থাকবে 44টি, আয়তন হবে 101 বর্গ কিলোমিটার। বিজেপি ও এআইইউডিএফ বিধায়করা এই ম্যাপে সায় দিয়েছেন। দুধপাতিল ও তোপখানা জিপি নতুন পুর কর্পোরেশন অন্তর্ভুক্ত হবে। দুধপাতিল থেকে শুরু করে দক্ষিণে বাইপাস অবধি বিস্তৃত হয়েছে পুর নিগম এলাকা। এই ম্যাপ চূড়ান্ত হতে হচ্ছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মিথ্যে অভিযোগ আনা হয়েছে এই বিষয়ে, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া চলছে, যারা যোগ্য তারা চাকরি পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। আসাম সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্করকে স্বাগত জানাতে আজ কুম্ভীরগ্রাম বিমানবন্দরে হাজির ছিলেন তার সমর্থকরা। তাকে 500টি গাড়ির মিছিলের মাধ্যমে তার নির্বাচনী কেন্দ্র সোনাইয়ে নিয়ে যাওয়া হয়। আমিনুল সাংবাদিকদের জানান, নির্বাচনে হারলেও তার পেছনে মানুষের সমর্থন রয়েছে। তাকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করার জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। সাম্রাজ্যিক সংখ্যালঘু কমিশনার যেটা আয়োগর চেয়ারম্যান, কালি মই দায়িত্ব লৈছোঁ। কালি দায়িত্ব লওয়ার পিছত আজি আমি আমার বরাকত আইছোঁ। অহার পিছত বিশেষ করে আমার সমষ্টির কাছার ডিস্ট্রিক্টর যেবিলাক আমার সমর্থক, আমার ওয়েলিশার, আজি প্রায় 300-400 গাড়ি লই ইয়াতে আইছে। যে আমি যোৱা বছর, যোৱা 2021 যে ইলেকশন হারিছিলাম, এটু আমার আজি এটু পরিবেশ দেখি আমার সচাকই আজি এতিয়ালৈকেও আমার জনসমর্থন আছে, এটু রাইজে প্রমাণ করে দিছে। আর বিশেষ করে আমার মুখ্যমন্ত্রীক আমি ধন্যবাদ দিব লাগিব। এটা গুরু দায়িত্বত যেটাকে আয়োগর সভাপতি হিসাবে মোক নিযুক্তি দিছে, আর আমার দলের সভাপতি ভবেশ কলিতায় যে মোক রিকমেন্ড করেছে উপযুক্তভাবে, যে আমি আয়োগের দায়িত্ব লই কালি মিটিংত কইছো, যেহেতু 2003 আয়োগটি গঠন হয়েছিল, আমার এটু আয়োগর জাস্টিস শফিকুর রহমান সাহেব আসলে, আমার সাংসদ ইসমাইল হুসেন সাহেব আসলে, আমার বরিষ্ঠ অধিবক্তা আমার প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় মহিম মজুমদার সাহেব আসলে, এতো কাম করে গেছে। আর আমি একজন কনিষ্ঠক যে আমার মুখ্যমন্ত্রী আমার দায়িত্ব দিছে, এমন গুরু দায়িত্ব আমি পালন করে যাম। আমার 6টা ধর্মীয় জনগোষ্ঠী যেটা আছে, হ্যাঁ, মানে রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, জৈন, বুদ্ধিস্ট, এই 6টা কমিউনিটির স্বার্থ সুরক্ষার জন্য আমি কাম করিম, সিহঁতর সেফগার্ড দেওয়ার কারণে কাম করিম। কেতিয়া সিহঁতর প্রতি কিবা অন্যায় হয়েছে নে, এটু লই কাম করিম। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। কলকাতার মেডিকা সুপার স্পেশালিস্টি হাসপাতালের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুনাল সরকার আগামী 11 সেপ্টেম্বর শিলচর প্রেমতলায় কিওর প্লাস ক্লিনিকে বিনামূল্যে রোগী দেখবেন। বুকে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হাঁটাচলা করতে শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক, শিশুদের হার্টের রোগ অর্থাৎ হার্ট সংক্রান্ত যে কোনো রোগের জন্য আপনি ডাক্তার কুনাল সরকারের সঙ্গে পরামর্শ করতে পারেন। বিনামূল্যে পরামর্শ, বিনামূল্যে ইসিজি। তারিখ 11 সেপ্টেম্বর 2022 ইংরেজি, সময় সকাল 10টা থেকে দুপুর 3টা। স্থান কিওর প্লাস ক্লিনিক, মেডিসিন হাবের উপরতলায়, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচর। যোগাযোগের নম্বর 9395413890, 9137349589,
এবং 03842356843 এই নম্বরে। গৌতমদা কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইস্কন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! নো পিকচার্স ডিএলবি ক্যাব আসছে। আজই ডাউনলোড করুন ডিএলবি ক্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে। যে কোনো জায়গায় পেয়ে যাবেন এই ক্যাব। যোগাযোগের নম্বর 6002594108। নো পিকচার্স ডিএলবি ক্যাব আসছে, আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে ডিএলবি ক্যাব অ্যাপস। যে কোনো জায়গায় পেয়ে যাবেন এই ক্যাব। যোগাযোগের নম্বর 6002594108। ফিরে এলাম বিরতির পর। ফের 2 কোটি টাকার গাঁজা সহ ছুড়াই বাড়িতে আটক এক। রেকর্ড পরিমাণের গাঁজা আটকের পক্ষকালের মধ্যেই ফের প্রায় 2 কোটি টাকার গাঁজা চালক সহ আটক করল বাজারি ছড়া চুড়াইবালি পুলিশ। শুক্রবার রাত 10:30 নাগাদ আগরতলা থেকে একটি 10 চাকার কন্টেইনার লরি চুড়াইবাড়ি গেটে প্রবেশ করতেই ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে গাড়ির বিভিন্ন গোপন স্থান থেকে প্রায় 1 টন 1 কুইন্টাল 8 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছে ইনচার্জ নিরঞ্জন দাস। গ্রেফতার করা হয় চালক বিহারের মনীশ কুমারকে। এখন গাড়িখনের নম্বর হল RJ10GB6442। গাড়িখন আগরতলার পর আহি আসলে আর আমার অসম চুড়াইবাড়ি গেটত আহার পিছত আমি গাড়িটা থামাও। থামার পিছত আমার গাড়িখন চেক করো। চেক করতে দেখিল ভিতরতে গাড়িখন খালি আসলে, কন্টেইনার গাড়ি আছিল, আর ভিতর দেখিল অকান তিরপাল জ্বলা আছে আর তার পানি ঢলা, বেয়া একটা স্মেলও হয়ে আছে। তাহলে আমার একটা সন্দেহ হল কি কারণ এই তিরপালখন জ্বলালে। আর আমি গাড়িখনের যে বাইরের যে লেংথ আর ভিতরের লেংথ অকান আমি একটা ডিফারেন্স পাইছি। সেটা আমার সন্দেহ হল যে ভিতর কিনা সেকেন্ড চেম্বার থাকি পারে, আর সেইমতে আমি চেক করছো। চেক করে তারপর সেকেন্ড চেম্বারের পর আমি 1 টন 1 কুইন্টেল 8 কেজি গাঁজা, অবৈধ গাঁজা আমি উদ্ধার করছি। আর এই গাড়িখনের ড্রাইভারের নাম আছে মনীশ কুমার। তার ঘর হল শাহাপুর পটৌড়ি বিহার। গাড়িটা আগরতলার পর গুহাটি লই আসলে। আর আমি এই মর্মে এখন এনডিপিএসি একমতে আমি আজি কেইজখন রুজু করেছো আর ড্রাইভারজনক আমি করায়ত্ত করেছি। অবৈধ গাঁজাখিনির বাজার মূল্য হল আনুমানিক 2 কোটি টাকা। পূজো উপলক্ষে 10 ও 11 সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তের শাড়ির এক প্রদর্শনীর আয়োজন করল সুরমিতাজ। অম্বিকাপট্টিতে অধরচাঁদ স্কুলের উল্টো দিকে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ নিয়ে সুরমিতাজের পক্ষে সুরমিতা পোদ্দার জানান, এই প্রদর্শনীতে যে কোনো হস্তশিল্পের অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যাবে, এই সুযোগ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। নমস্কার, আমি সুরমিতাজের এক্সিবিশন নিয়ে এসেছি শনিবার আর রবিবার। আজকে 10 আর 11 সেপ্টেম্বর আজকে সকাল 11টা থেকে শুরু করে হয়েছে রাত 8:30 অবধি চলবে, আর রবিবার দিনও সকাল 11টা থেকে রাত 8:30-9টা অবধি আছি আমরা শহরের অম্বিকাপুরটিতে। আর জায়গাটা হলো অধরচাঁদ স্কুলের ঠিক অপোজিটে আর রামানুজ কলেজের পাশাপাশি। আপনারা সবাই আসবেন, আপনাদের শুভকামনা শুভ পদার্পণ কামনা করছি। আমরা নানান স্টেটের, আপনারা জানেন অনেকেই, আমি গত আবার অনেকে জানেন না তাদেরকে জানাচ্ছি, গত ফেব্রুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে আমি বুটিক শুরু করি। আমার শখ ছিল নানান শহরের নানান স্টেটের নানান রিভার্সদের হ্যান্ডলুম শাড়ি শিলচর নিয়ে আসা, এবং ওই হিসাবে আমি গত কয়েক মাস থেকে করছি। রামনগর আমার বাড়িতে আউটলেট আমার স্টুডিওটা, আর তার জন্য একটু অসুবিধে হয়ে যায়, রামনগরটা একটু শহরের বাইরে, তার জন্য ভাবলাম।
বরখোলার রাস্তায় দাউ দাউ করে জ্বলতে দেখা যায় চলন্ত একটি ট্রাককে। তবে চালকের বুদ্ধিমত্তার জোরে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়নি। শনিবার এই ঘটনা ঘটেছে শিলচর কালাইন সড়কের রানীঘাট সেতু সংলগ্ন এলাকায়। হঠাৎ গাড়িতে আগুন জ্বলছে দেখে সঙ্গে সঙ্গে গাড়িটিকে জলাশয়ের কাছে নিয়ে যায় চালক। এরপর প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে গাড়ির আগুন নেভাতে সক্ষম হন। শিলং থেকে পণ্য সামগ্রী নিয়ে গাড়িটি যাচ্ছিল জিরিঘাট। এখানে একটা গাড়ি আজকে সকালে টায়ারে আগুন লাগে যায়, আগুন লাগার কারণে মানে ড্রাইভার গাড়িটা বাঁচাতে গিয়ে এই মানে পরিস্থিতি শিকার হয় এবং রাস্তার পাশে নিয়ে ওই গাড়িটা নামিয়ে ট্রাকটা নামিয়ে মোটামুটি জল দ্বারা আগুন নিভানো হয়। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। বাম্পার পূজার অফার, বাম্পার পূজার অফার, বাম্পার পূজার অফার 2022। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর, গলি নাম্বার 2, শিলচর সদর থানার নিকটে। দশেরা, দেওয়ালি, ছট পূজা উপলক্ষে 5,000 টাকা কেনাকাটা করলে পেয়ে যাচ্ছেন একটি কুপন। প্রথম পুরস্কার পাবেন স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলসিডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার পাবেন গ্যাস স্টোভ। ডাবল ধামাকা অফার 2022। 20,000 টাকা কেনাকাটা করলে আকর্ষণীয় গিফট, খেলা হবে ছট পূজার পরে খেলা হবে। শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ, ম্যাক্স আপনাদের জন্য নিয়ে এসেছে বাম্পার উপহার। শুধুমাত্র 2,499 টাকার কেনাকাটার উপর রয়েছে 1,000 টাকা কুপন। পুজোয় শুরু ম্যাক্সে 3,999 টাকার বেশি মূল্যে কেনাকাটা করলে পেয়ে যাবেন 1,499 টাকার মূল্যের বোরোসিল ডিনার সেট 10 পিসেস মাত্র 250 টাকায়। এছাড়াও পেয়ে যাচ্ছে প্রেস্টিজ 3-জার মিক্সার গ্রাইন্ডার এবং আমেরিকান ট্যুরিস্ট ট্রলি ব্যাগ। আরও অধিক মূল্যের কেনাকাটার উপর পাচ্ছেন লিমিটেড পিরিয়ড অফার। হাসি নিয়ে বাড়ি ফিরুন এবং আপনার ফেস্টিভ কালেকশনের সাথে হয়ে উঠুন আকর্ষণীয়। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা ম্যাক্স ক্লাব রোড, ইম্পেরিয়াল মল এবং কাছার ক্লাবের নিকটে। শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানায় জগন্নাথ ভোজনালয় ও নিরামিষ রেস্টুরেন্ট। বিশুদ্ধ সুস্বাদু নিরামিষ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে উপনয়ন, বৈষ্ণব সেবা, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে 100 জনের বসার সুবিধা রয়েছে। তাছাড়া এখানে সুস্বাদু প্রসাদও পাওয়া যায়। আমাদের ঠিকানা HDFC ব্যাংক কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে। যোগাযোগের নম্বর 9401317770। ফিরে এলাম বিরতির পর। উধারবন জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিলচরের এক যুবক। আহত এই যুবকের নাম অভিষেক দেব। শিলচর চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার বাসিন্দা এই যুবক। শিলচর থেকে বেলেনো গাড়ি নিয়ে ডলু যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি থাকলেও চালু হচ্ছে না পোয়ামারার ISBT। ISBT চালুর দাবিতে কানিশাইলের পোয়ামারায় নাগরিক সভা অনুষ্ঠিত হয় শনিবার। সভায় প্রত্যেক বক্তাই বলেন ISBT চালু না হলে করিমগঞ্জ শহরকে যানজট মুক্ত করা সম্ভব নয়। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সব বক্তা। সভায় উপস্থিত হয়ে রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস এবং উন্নয়ন খণ্ডের চেয়ারম্যান দেবব্রত সাহা সহ বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ বলেন করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের ISBT চালু করার দাবিতে তাদের সমর্থন রয়েছে। এখানে যে ISBT স্থাপন করার কথা ছিল দীর্ঘ 5-6 বছর আগের থেকে, এখানে পরিস্থিতিও দেখছেন আপনারা। ওনারা ISBT-র পক্ষ থেকে এবং ডেভেলপমেন্ট অফিস থেকেও অনেক কাজগুলো হয়ে গেছে, কিন্তু ISBT নামদারি জায়গা পরিদর্শন করে DC মহোদয়ের মাধ্যম থেকে সেগুলো সব রেগুলার করে দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আজ পর্যন্ত ISBT তাহলে নাম হিসাবে আছে, বাস্তবে পরিণত হচ্ছে না। এই জন্য আজকের এই সভা, এই সভায় যারাই বক্তৃতা দিয়ে গেছেন, মিশনবাবু এখানে মানে এসেছিলেন এবং উনি কথা দিচ্ছেন, এবং আমার বিশ্বাস উনি ISBT নয়
এএসটিসির চেয়ারম্যান গোটা আসামের, ওনারও প্রয়োজন আছে। এবং এএসটিসির যে মন্ত্রী আমাদের বরাকবেলিরই পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনার কাছে এইবার আমি আমার একটা পেটের চিঠি বানাবো, এখানে আইএসবিটিটা অতি সত্তর যাতে আরম্ভ করা হয়। এই শহরের যে যানজট যেগুলা, এই যানজট মেটাতে হলে সেখান থেকে বাসের আড্ডা, এএসটিসির যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলো শহরের বাইরে আনতে হবে। এই কথাগুলা বলে আমি ওনাকে অবগত করাবো এবং ওনার কাছ থেকে আশা রাখছি যে ভালো একটা সৎ পরামর্শ পাবো এবং উনি ডিপার্টমেন্টাল মন্ত্রী হিসাবে এই ব্যবস্থা নিতে পারবেন যদি চেষ্টা করে, আমরা সবাই যদি চেষ্টা করি। আশা করছি উনি ব্যবস্থা নেবেন এবং উনি যেহেতু বরাকবেলি এই করিমগঞ্জও খুব ভালোভাবে জানেন, হাইলাকান্দিও ভালোভাবে জানেন, শিলচরের লোক হিসাবে তো খুব ভালোই উনি, তাই আমাদের সমস্যা ওনার জানা আছে, উনি ব্যবস্থা নেবেন আমি আশা করছি। যানজট সৃষ্টি হয় স্কুল কলেজে ছাত্রদের যাওয়া আসার ক্ষেত্রে, বাজারে মানুষ যাওয়া আসার ক্ষেত্রে যেসব গাড়িগুলার চাপ, সেই চাপ যাতে কমানো যায়, এখানে আইএসবিটি করে গাড়িগুলো এখান থেকে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি। টাকা দিলে সরকারি হাসপাতালে গর্ভবতী মহিলার ডেলিভারি হবে, আর টাকা না দিলে হবে না, এমন অভিযোগ উত্থাপিত হয় করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সার্কেলের চেরাগি হাসপাতালের বিরুদ্ধে। চেরাগি হাসপাতালে কোনো গর্ভবতী মহিলা এলে নার্সদের দাবি মতো টাকা দিতে হয় এমন অভিযোগ রয়েছে। এমনই এক ঘটনা ঘটল চেরাগি জিপির আট নম্বর ওয়ার্ডের লক্ষিমপুর গ্রামের দরিদ্র দিনমজুর গোলাপ মারের স্ত্রী চম্পা মারের সঙ্গে। গত বৃহস্পতিবার রাতে গোলাপ মার তার স্ত্রীকে চেরাগি হাসপাতালে ভর্তি করেন, আর ওই রাতেই কর্তব্যরত নার্সদের সহযোগিতায় চম্পা মার এক সন্তানের জন্ম দেন। তারপরেই শুরু হয় নার্সদের দাবি মতো টাকা দেবার পালা। ওই রাতেই গোলাপ পরিচিত মহল থেকে বহু কষ্টে টাকা জোগাড় করে কর্তব্যরত নার্সদের হাতে তুলে দেয়। ডেলিভারির মানে চার্জ করছে টাকা লাগিয়ে নার্সে, নার্সের চাক মানে চার্জ করছে যে আমি যে অসুবিধা, আমি একটা মানে রুগী, এখন আমি যদি লোক আনি না তো আমার চিকিৎসা করার আমি একলা পারতাম না, গতিকে আমি রুগী একটা চিকিৎসা করুক লগে একটা মানে নার্স আর একটা লইয়া আইস। পরে আওয়ার পরে তো ডেলিভারি ভালো হয়েছে, যাই হোক ভালো হয়েছে। এরপরে তো চার্জ করা হয়েছে আমারে, কইছে একটা মানে টাকা দেওয়া লাগবো। আমি কইলাম মানে কী আর টাকা দিতাম আমি, এখানে তো সরকারি হসপিটাল, আমার তো টাকা দেওয়ার কোনো অধিকার নেই। এরপরে কইলো না আমি তো এখন লোক আনছি একজন আমার বদলায়, তো টাকা দিতে লাগবো। তো কত দিমু কই না, কত দিমু, পাঁচশো টাকা দিলাম ফেরত করে দিল। এরপরে কত দিমু কইলাম আবার কই না, এরপরে আরও একশো টাকা বার করিয়া দিলাম, এরপরে নিছে টাকাটা। সকালে যে মেন নার্স যেইটা আইসে তানরে কইলাম এরকম এরকম রাত্রে আমার চাষ করছে তারা, আবার সকালে আয়া মানে টাকাটা আমার হাতে দিতেও আসলো, আমার বদলাম করে লাইসো কইয়া, কিন্তু টাকাটা আমি নেই নাই, আমার বউয়ের মুখে মানে টাকাটা ফালাইয়া গেছে কি ডিল মারিয়া। এরপরে তো আমার কইছে সকালে দশটার সময় তোমার ছুটি হয়ে যাব, ও শুক্রবারে। এখন বার চাইতে 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 টুকন করছি, তো গেলাম স্যারের কাছে, স্যারে কইলে এখন আইসি সময় নাই, হ্যাঁ তো এখন আমিও তো পেটও কিছু নাই, চেরাগি বাজার গেলাম, রাজেশ্বর অন্য গিয়া পোলাও খাইয়া আইলাম, আর পরে স্যার আমার উপরে গরম। স্যারে কয় হ্যাঁ তুমি অত রুগী লইয়া তুমি আমার জিজ্ঞাসা করলাই না, তা আমি কইলাম তোমার কাছে গেলাম যখন তো তুমি কইলাই সময় নাই, একবার না দুইবারও গেলাম তার কাছে, স্যারের কাছে মেন যে স্যার। এরপরে হে লিস্ট লিখিয়া দিছে, কইলে হরুতাটার মানে একটা ইঞ্জেকশন দিয়া এরপরে তুমি হসপিটাল ছাড়ি। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। শিলচর পুর নিগমের এলাকা ১০২ বর্গ কিলোমিটার, থাকবে ৪৪টি ওয়ার্ড। তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগে দুর্নীতি নেই জানালেন মুখ্যমন্ত্রী।
করিমগঞ্জে বাজেয়াপ্ত 2 কোটি টাকার গাঁজা, গ্রেফতার এক। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।